বাংলা মানবতার সমাধান

আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তার সূত্রপাত করতে চাচ্ছি এই যে মানুষ আপনার সন্তানকে নিয়ামত হিসাবে যদি গ্রহণ করত। তাহলে কিন্তু সন্তানকে সেভাবেই মূল্যায়ন করত। নিয়ামত হিসাবে গ্রহণ কোথাও হচ্ছে না এবং সন্তান যে আল্লাহ পক্ষ থেকে রিজেক্ট এই অনুভূতিটা মানুষের ভিতরে না আসার করেন মানুষ কিন্তু সন্তান প্রতিপালনে যত্নবান হচ্ছে না কিসে লাভ কিসে ক্ষতি সে বিষয়টা স্থির করতে পারছে না শুধুও দর্শক আমরা এ পর্বে আলোচনা করব যে আমরা ইতিহাসের মধ্যে এবং কোরআন থেকে জানতে পেরেছি যে আরব মুশ্রিকটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের যে সন্তান যখন মারা গেল ছেলে সন্তান তখন তারা তাকে তিরস্কার বলে আফতার বলেছিল এ প্রসঙ্গে আমরা জনাব শেখ সাইফুদ্দিন বেলালকে কিছু আলোকপাত করার জন্য উল্লেখ করব প্রিয় দর্শক ও শ্রোতা মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাঁরও ঘরে মহান রব্বুল আলমিন সন্তান দান করেছিলেন তার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাজিআল্লাহ তালানহার পেট থেকেই তার দুই ছেলে সন্তান এবং চার মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল তার প্রথমটাই ছিল কাসেম যেই নামে তাকে কুনিয়ত ছিল আবুল কাসেম অর্থাৎ রসুল আবুল কাসিম বলে ডাকা হতো যেমন আমরা বলে থাকি যে আবদুল্লাহর বাবা বা আব্দুর রহমানের বাবা এই ধরনের তো রসুল্লাহ সাল্লাহ্লামের ঘরে কাসেম এবং আবদুল্লাহ আর চার মেয়ে জাইনাব এবং ওরকাইয়া ও মেকুলসুম এবং ফাতেমা এই যে দুই ছেলে এবং চার মেয়ে জন্মগ্রহণ করেছিল খালিজার পেট থেকে আর একটা ছিল ইব্রাহিম যেটা জন্মগ্রহণ করেছিল মারিয়া মারিয়া কিপ্তিয়ার পেট থেকে আল্লাহ রাসুল সাল্লাহ যখন একটা সন্তান মারা গেল তখন কিন্তু আল্লাহর নবী আলি সালামের আর কেউ বংশ থাকবে না এখানে মোহাম্মদের সব শেষ হয়ে যাবে এজন্যে আরবের জাহেলরা এ কথা বলেছিল যে মোহাম্মদ তো লেজ কাটা হয়ে গেল এর তো আর কেউ থাকলো না আল্লাহ রব্বুল আলমিন এর কঠোর উত্তরে এ কথাই বললেন যে ইন্না না কালকাউসার ফসল্লি ইলি রব্বি কওয়ানহার বরং যারা এ কথা বলছে তারাই তো আবতার আবু জাহালের কি কেউ আজ স্মরণ করার কেউ আছে আবুল হাবের কি কেউ আছে রয়েছে কিন্তু তিনজন সন্তান ছেলে সন্তান যদিও সেই সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল কিন্তু তার উম্মতের সন্তান লক্ষ লক্ষ কোটি সন্তান পৃথিবীতে আজ তাকে স্মরণ করতেছেন তার নামে দোয়া পড়তেছেন তার অনুসরণ করতেছে অনুকরণ করতেছে এখানে একটা কথা আমার মনে পড়ে গেল চমৎকার আমার অভিজ্ঞতার একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি সেটা হলো এই যে একটা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকদের নিয়ে যায় যে বাস গাড়ি সেই গাড়ি থেকে দুজন শিক্ষক নামলেন আরও শিক্ষক নামলেন তখন কিন্তু একজন শিক্ষক সিগারেট পান করছেন এবং আরেকজন নামছেন একজন আলেম মানুষ তো কিন্তু উনি পরস্পরের ভিতরে পরিচিত নাই কারণ একটা ইউনিভার্সিটি বিভিন্ন ফ্যাকাল্টি থেকে বিভিন্ন বিষয় থাকে কারোর সাথে কারো পরিচয় থাকে না যিনি সিগারেট টানছেন তিনি একজন নিজেকে মনে করছেন এটা অনেক কিছুই এবং পাশে পেয়ে গেছেন একজন আলেমকে উনি যে একজন উচ্চশিক্ষিত এবং এই একই ইউনিভার্সিটির আরেকটি বিভাগের একজন প্রফেসর এটা কিন্তু তিনি জানতেন না তো তিনি মনে করছেন এটা মৌলবিকে পেয়েছি পেয়েই তিনি জিজ্ঞাসা করছেন এই হুজুর এই মনার সাহেব আচ্ছা আমার একটা ছেলে হয়েছে নাম কি রাখবো তখন তিনি বলছেন ফেরাউন তো খুব রেগে গেলেন রেগে গিয়ে বললেন আশ্চর্য কথা এত স্পর্ধা আমি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আর আমার ছেলের নাম রাখবো ফেরাউন এটা কেমন কথা তখন তিনি বলছিলেন যে আপনার চরিত্রে আর ফেরাউনের চরিত্রের ভিতরে পার্থক্য পাচ্ছি না কারণ আপনার কাছ থেকে সন্তানরা শিখবে অথচ আপনি বাম হাতে সিগারেট টানছেন তো আপনি ছেলের নাম ফেরাউন না বুঝাহেল না অথবা আনার যা কিছু রাখেন রাখেন এতে আপত্তি কি এখানে চমৎকার কথা হচ্ছে সেটা হলো এই যে যারা শত্রু ছিলেন তাদের নাম এত ঘৃণীত যে একজন মুসলিম তাদের সন্তানের নাম কিন্তু এই নামে রাখতে চায় না কি বলেন জনাব শেখ এমন ব্যাপারে কোনো অবস্থাতেই রাখতে চায় না তারা চায় ওই সমস্ত নাম রাখতে যে নামী আল্লাহর কাছে পছন্দের এবং তার হাবিব মুস্তফা সাল আলী ইসলামের কাছে ফজল দেন শুধু এই মর্মে আমরা জনাব শেখ আমানুল্লাহ মাদানী সাহেবের কাছে জানতে চাইব যে একদল মানুষ কিন্তু আপনার বিভ্রান্তিকর কথা আল্লাহ সানে বলেছিল যে আল্লাহর সন্তান সন্ততি আছে এই প্রসঙ্গে আপনি কিছু আলোকপাত করবেন কি আল্লাহ রাবুল আলমিন এ ব্যাপারে বলেছেন যে ওরা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেন শুধু তাই নয় আল্লাহ সন্তান গ্রহণ করেন কন্যা সন্তান পাক বলছেন যে ওরা কিন্তু নিজেদের জন্য কন্যা সন্তান পছন্দ করে না নিজের জন্য কন্যা সন্তান পছন্দ করে না অথচ আল্লাহ রব্বুল আলমিনের জন্য সন্তান স্থির করেন এবং সে সন্তান ও কন্যা সন্তান অথচ আমরা সুরাতুল এখলাসের মধ্যে পড়েছি পাক বলেছেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ তিনি ইউলাদ তিনি জনক নন তিনি কাউকে জন্ম দেননি এবং কার থেকে তিনি জন্মগ্রহণ করেননি এটা হলো এখলাস এই ঘোষণা আমরা দেখেছি হাদিসে যে এখলাস পড়লে কোরআনের তৃতীয় অংশের সমান বলা হয় কোরআনের এক তৃতীয় অংশ বলা হয়েছে সুলুসুল কোরআন তো সেখানে তারা ইহুদিনা সারা এবং অমুসলিমেরা আল্লাহ রাবুল আলমিনের সানে এ ধরনের অসামাজিক এবং অসংলগ্ন কথা বলেছেন যেখানে আল্লাহর সানে কোনো ক্রমেই ঠিক নয় ধন্যবাদ জনাব শেখ আমলিকে আমরা এ পর্বে যাচ্ছি জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদের কাছে সেটা হলো যে এই তিনটি কথা আমরা জানি কেউ বলেছিল যে ফেরেশতারা আল্লাহর কন্যা কেউ বলেছিল যে ঈশা আল্লাহর পুত্র কেউ বলেছিল উদয়ের আল্লাহর পুত্র এ প্রসঙ্গে একটু আপনি আলোকপাত করবেন আল্লাহ তিনি মহান বাদে উস্তা মা তিল্লাহ না কুল্লাহ ওয়ালা তুললাম তাকুল্লাহ সাহেবা আল্লাহ তাআলার কোনো মু মাহসিল নাই কোনো মুসাবে নাই তার কোন সমকক্ষ নেই কে তার স্ত্রী হতে পারে কে তার সাহেবা হতে পারে এটা তো আল্লাহ তাআলা তিনি একক সাহেবা বলতে সঙ্গিনী সঙ্গিন সঙ্গিনীকে বুঝে গেছে কিন্তু আদিমকাল থেকেই একটা প্রবণতা লক্ষ্য করা গেছে যে কেউ আল্লাহর পুত্র আছে বলে বর্ণনা করছে ইয়াহুদরা বলে উজঈর আলাই হিসাবে তিনি একজন নবী ছিলেন তিনি আল্লাহর ছেলে হিসাবে তারা এরকম মিথ্যা আরোপ করেছে এবং কল আল মাসি হবনুল্লাহ নাসারা বলছে যে মাসি হিসা আলি সাল্লাম তিনি আল্লাহর পুত্র অথচ আল্লাহর সঙ্গে এই ধরনের বুনুয় আল্লাহর সন্তান আছে বলে এই ধরনের উক্তি এটা যে কত ভয়াবহ কত মারাত্মক যে মহান রবুল আলিন এর সাত করেন তাকা দু যে আকার যেন ভেঙ্গে পড়ার উপক্রম সকল আর দু যে এরকম জঘন্য কথা যে কথা যখন মানুষ এই পৃথিবীতে বসে উচ্চারণ করে তো জমিন দীর্ণ বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয় এবং পাহাড় পর্যন্ত ভেঙ্গে পড়ার উপক্রম হয় এত জঘন্য কথা

তো ঈসা নবীর পিতা খুঁজে পাওয়া যায় না অতএব আল্লাহর বেটা আমরা তাকে স্থির করেছি এবার ছেলে জিজ্ঞেস করছে আব্বাকে তাহলে আদম আলাহিসাল্লামের পিতার নাম কি বলছে আদম আলাহিসাল্লামের পিতাও আল্লাহ তো বলছে আদম আলাহিসাল্লামের পিতা যদি আল্লাহ হয় তো আদম আলাহিসাল্লামের মাকে তো বাবা তখন থেমে গেছে থেমে যাওয়ার পরে বলছে যে অদ্ভুত প্রশ্ন এরকম প্রশ্ন করলে তো তুই ধর্ম থেকে বের হয়ে যাবি এবং তোর বিপদ হয়ে যাবে বিরাট সমস্যা হয়ে যাবে তখন বলছে না ধর্মান থেকে বের হয়ে যাব কেন আর আমার পাপই বা হবে কেন আমাদের কেতাবে তো লেখা আছে যে ঈশা রুহুল্লাহ প্রাণ দিলেন শুলে চড়ে এবং উম্মতের পাপকে ক্ষয় করে গেলেন তা আমার পাপই বা হবে কেন আমাকে ব্যাপটাইজ করাতে হবে কেন একবার এক মুসলিমকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবীর নাতিকে হত্যা করা হলো চমৎকার আলোচনা করতেছিলেন শুধুও দর্শক আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসবো চমৎকার আলোচনায় আপনাদের কাছে আজকের অতিথি সম্মানিত শেখ আমাল আমদানি যে বক্তব্য দিয়েছেন সে আলোচনায় ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মণিমুক্তা হু আনহু বলেন সুদখোর সুদ দাতা সুদের লেখক এবং সুদের পক্ষে দুইজন সাক্ষীর ওপর রসুল সাল্লু আলাইহসাল্লাম অভিসম্পাত করেছেন এবং বলেছেন তারা সবাই সমান সেহী মুসলিম তৃতীয় খণ্ড ক্রয় বিক্রয় অধ্যায় হাদির সংখ্যা তিন হাজার আটশো একাশি Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophets. <laughs> Novite kahini. সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিরতির পর ফিরে এলাম সে অনুষ্ঠানে বিরতির পূর্বে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতেছিলাম আমরা এবং আমাদের মধ্যে অত্যন্ত চমৎকার যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করছিলেন আমাদের সম্মানিত অতিথি জনাব শেখ আমানুল্লাহ মাদানি আমি তাকে বলবো তার অসমাপ্ত বক্তব্যটি পূর্ণ করার জন্য ওখানে একজন মুসলিমকে একজন অমুসলিম প্রশ্ন করছিলেন অমুসলিমটা ছিলেন খ্রিস্টান ধর্মের লোক তিনি বলতেছিলেন যে নবীর নাতি ইমাম আল্লাহ কি করলেন আল্লাহ কেন তাকে ফিরালেন না তো মুসলিম জবাব দিচ্ছেন বলছেন আল্লাহর বেটাকে ইহুদিরা শুলে চড়িয়ে দিল তো আল্লাহ ঠেকালেন না তো নবীর নাতিকে ঠেকাবেন কেন আল্লাহর বেটাকে ইহুদিরা শুলে চড়িয়ে দিল তোমরা যে আল্লাহর বেটা বলছো এবং তাকে ইহুদিরা শুলে চড়িয়ে দিয়েছে তো তাকে যদি আল্লাহ নিজের ব্যাটার প্রতি দরদ না করেন নিজের ব্যাটাকে যদি না ঠেকান তাহলে তোমাদের কেতাব দিয়ে তোমাদেরকে জবাব দিয়ে দিলাম আমি এখানে একটা কথা আমাদের শেখ ইউসুফের বর্ণনা যে কোরআনের যে বর্ণনা আসমান জমিন পাহাড় এই শিরক বা এই জঘন্য পাপের জন্য তাদের একটা অনুভূতি এবং তারা এর জন্য তাদের একটা আবর পরিবর্তন এ এটা জড় পদার্থ এগুলি এগুলি কিন্তু এদের জীব নেই এদের কোনো আকাল বিবেক নেই তারা কিন্তু এটা করছে না তারা এটাকে জঘন্য মনে করছে কিন্তু মানুষ যাকে মহান সুন্দর বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে দিয়ে সৃষ্টি করলেন তারা কিন্তু অন্যায় তো অন্যায় ভাবা দূরের কথা বরং নিজেরাই সেটা করতেছে কেউ হয়তো মূর্তি বানিয়ে কেউ হয়তো গাছকে কেউ এ কে ওকে বিভিন্ন ধরনের কেউ ফেরত তাকে আমরা বলবো যে মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়েছে তাদের

এটা একটা হুদহুদ পাখি ছোটটা কি পাখি সে বুঝতে পারলো দনবাতে কাজী আমরা যে আমরাল্লাহ আমান যে কথাটা বললেন যে হুদিরা ইসা আলাইহিস সালাম চড়িয়েছে এটা তো একটা বাতলা আকীদা হিসাবে কিন্তু এই কথা আমরা বড় এটা মানা করে যে সত্যি তাকে শুনি চড়িয়েছে বলে আমরা বিশ্বাস করি না আছে

এই আল্লাহর কষ্ট বলতে এখানে কি বুঝাইছেন আল্লাহ রব আলম বনি আদম আমাকে কষ্ট দেয় এতে করে আল্লাহ পাক তো শিরিককে ঘৃণা করেন এবং কেউ যদি যে কোনো হাদিসের মধ্যে সেই কথাটা তো স্পষ্টই আছে যে তারা বলে যে ইত্তাখাদ আল্লাহ আলাদা জি জি ওয়ান আহাদুল ওয়াহেদুল সামাদ আল্লাহ তাল্লাহর সঙ্গে সন্তান আল্লাহর আছে বলে যে আরোপ করা হয় এতে করে আল্লাহ পাক

এবং আল্লাহ বলছেন লাকাদ কাফার আল্লাযীনা ক্বালু ইন্না আল্লাহা সালিসু সালাসা এদেরই অবান্তর বক্তব্যকে আল্লাহ কুফরি বক্তব্য হিসেবে আখ্যায়িত করেছেন কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন আল্লাহর শানে সন্তান সাব্যস্ত করতে চাচ্ছি তাহলে কি আমরা আল্লাহকে সন্তানের মুখাপেক্ষি করছি না অথচ আল্লাহ তো আল্লাহ সমাদ তিনি মুখাপেক্ষিহীন প্রসঙ্গটি আপনি একটু ব্যাখ্যা করলে ভালো আমি আসলে এই বিষয়েই বলতে চাচ্ছিলাম যে কাউরি সন্তান সাব্যস্ত করা অর্থ তিনি অন্যের মুখাপেক্ষী তিনি দুর্বল তিনি অন্যের কিছু সাহায্য সাহায্য সহযোগিতা চান কিন্তু মোহানবুল আলমিন তার পরিচয় এটা আমরা ভালো করেই জানি যখন মক্কার কাফের মুশ্রেক রাফির হাবিব মোহাম্মদুর রস্লা সাল্লামের কাছে এসে বলল যাচ্ছে আমাদের খোদাগুলি তো দেখতেছ এদের পরিচয় তো তুমি জানো আমরা হাত দিয়ে বানাইছি কেউ হবুল কেউ কেউ লাত কিন্তু তুমি যে এক আল্লাহর কথা বলতেছ তোমার আল্লাহর একটা পরিচয় আমাদেরকে দাও আর তখনই তো সুরা ইখলাস বা সুরা আল্লাহ হাত নাজিল হয়েছিল এখানে সুস্পষ্ট করে মহানবুল যে আল্লাহ হবেন তার চারটা গুণ অবশ্যই থাকা জরুরি এক নম্বর না জন্য আমরা এই পৃথিবীতে সৃষ্টি জীবের মধ্যে যদি দেখি যে কাউরি কিন্তু একক বলে জিনিস বরং প্রত্যেককে জোড়া রয়েছে একে অপরের মুখাপেক্ষি রয়েছে এই আল্লাহ এক আর এক সাব্যস্ত হলে আর এই জন্য তাকেই বলে যে ফরাদুল্লাহ سبحانه وتعالى بالعباد في ربوبيته وفي اسماءه وصفاته وفي اولوهيته اكوك কিছু সাব্যস্ত করা কোন কিছুকে একক সাব্যস্ত করাই হলো তাওহীদ আর এটা মহান রব্বুল আলামিন ছাড়া তো কারোর প্রয়োজন নাই কারণ সৃষ্টির সবাই জোড়া রয়েছে কাজেই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ হওয়ার জন্য এক নম্বর যেটা গুণ এক নম্বর যেটা তার পরিচয় সেটা এক হতে হবে সন্তান হলে তার এক থাকলো না দুই হয়ে গেল দুই নম্বর পরিচয় আল্লাহ সামাদ তিনি কাউরি কি নয় নিঃসন্দেহে বাবা সন্তানের মুখাপেক্ষী এই তো যার সন্তান নেই ভাবে আমার কি হবে কে আমাকে দেখবে এই জন্য সম্পত্তি দেখা যায় একটা পালক সন্তান নামে রেখে দেয় বা অন্য একজনকে দিয়ে বলে যে আমাকে হয় তুমি বুড়ো হলে আমাকে দেখবে তাহলে যিনি মুখাপেক্ষী তিনি কখনোই আল্লাহ হতে পারেন না এবং তিন নাম্বার যেটা সেটা হলো কি লামি আলী যে কোন সন্তান জন্ম দেন না মানে এটা হচ্ছে এবং জনন প্রক্রিয়ায় আল্লাহ সকল সকলকে সৃষ্টি করেছেন কিন্তু আমরা যেটা বলছি তিনি জন্ম দেন না তার তারতরত প্রজনন প্রক্রিয়ায় কাউকে জন্ম দেন না তিনি এই সকল দোষ ত্রুটি হতে সম্পূর্ণ কি পুত পবিত্র এবং মহান কারণ ইল্লা আতির রহমানি আব্দা পৃথিবীতে যখন সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর দাস আল্লাহর গোলাম এখানে পার্থক্য আছে خالক এবং مخلو তিনি একমাত্র খালেক আর বাকি সব ই তার مخلو লম ইলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ যা আল্লাহ কাওকে জন্ম দেন না তিনিও কাউ থেকে জন্ম নেননি তার কোনো সমকক্ষ নেই যে সন্তান যে হয় সে তো বাবার সমকক্ষ হয়ে থাকে বাবার থেকে যদি আমি আমার বাবার সন্তান বাবার অনেক কিছু আমি বহন করছি তো বাবার অনেক কিছু আমি বহন করতেছি সেরকম ভাবে আল্লাহ যদি সন্তান যারা বলে তো সন্তান তো বাবার সন্তান আল্লাহ তো অমর সন্তান তো মরে তারাই আবার বলে যে ইসা আলাহিসাল্লাম আমরা বলি যে তা আল্লাহ তাকে হাইয়ান উঠে না হয়ে তারা বলে যে সন্তান মরে গেছে তো আল্লাহ আবার কি করে মরে যায় যে তো সন্তান আল্লাহ তালার সন্তান হওয়া মানে হচ্ছে যে আল্লাহ তালার বৈশিষ্ট্য নিয়ে সে থাকবে তো এবং আল্লাহ তালা তামাসুল এবং আল্লাহ কামিস আল্লাহ বলেছেন যে আমার কোনো মুসাহে নাই আমার কোনো মেসাল নেই আল্লাহ তালা বে কাজেই কাজে এর আমরা বুঝতে পারি যে আল্লাহ পাকের সন্তান হওয়ার কোনো রকমের কোনো পসিবিলিটি বা কোনো সম্ভাবনা তো কোনোভাবেই থাকতে পারে না চমৎকার আলোচনার জন্য ধন্যবাদ জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদকে আমি এবার আলোচনা একটি সংক্ষিপ্ত আলোচনার জন্য জনাব শেখ আমল্লা মাদানিকে বলবো সেটা হচ্ছে যে আমরা স্পষ্ট হলাম যে সন্তান এমন একটি নিয়ামত যে নিয়ামতের প্রতি মাতা যুক্তি বাধ্য এবং পিতামাতার প্রতি সন্তান যুক্তি বাধ্য পরস্পরের সম্পৃক্ততা এমনই যে এক একজন আর একজনের মুখাপেক্ষি কিন্তু আল্লাহ সফল এই মুখাপেক্ষিটা হইতে সম্পূর্ণ মুক্ত প্রসঙ্গটি একটু স্পষ্ট করলে আমরা সন্তান যে কত বড় নিয়ামত সেটা আরো ভালো করে বুঝতে পারবো আর কি মানুষের জীবন তিনটি স্তর যেমন প্রথমেই আমাদের সাইফুদ্দিন বেলাল সাহেব বলেছিলেন চাঁদের সাথে তুলনা দিয়ে প্রথম জীবনটা দুর্বলতা সে সময় পিতামাতার সহযোগিতা দরকার তারপর মধ্যবর্তী যৌব বয়সটা হলো যৌবন কাল তখন সে কারোর সহযোগিতা ছাড়াই চলে সে বয়সটা হলো বৃদ্ধকাল সেখানে সন্তানের সহযোগিতা পিতামাতার জন্য প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষের জীবনের মাঝখানের অংশ বাদ দিয়ে এ পাটের অংশ ও পাটের অংশ দুই পাশের অংশই দুর্বলতায় পরিপূর্ণ তাহলে প্রথম জীবনে পিতামাতার সহযোগিতা দরকার আর শেষ জীবনে সন্তানের সহযোগিতা দরকার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারছে না একে অপরের সহযোগিতা সহযোগিতা মানুষ এই দুর্বলতার কারণেই পিতামাতার মাতার প্রতি কি হয় বাল্যকালে আর দুর্বলতার কারণেই সন্তানের প্রতি কি হয় বাল্যকালে কিন্তু আল্লাহ রবুল আলমিনের তো কোনো দুর্বলতা নেই আল্লাহ আল্লাহরবুল আলমিন এমন এক সত্তা যিনি স্বয়ং সম্পূর্ণ কামেল মোকাম্মাল আল্লাহ আকবর অতএব আল্লাহ পাকের কোনো প্রকার দুর্বলতা বা কোনো প্রকার মানবীয় কোথাহি বা কোনো প্রকার যে সৃষ্টি যে মুখাফেক্ষি তো মুখাপেক্ষি হতেই পারে না আল্লাহ রাবুল্লা আলমিনের কুদরত এবং আল্লাহ রাবুল্লা আলমিনের কামালিয়ত পূর্ণাঙ্গতা এর উপর বিশ্বাস করা প্রত্যেক মুমিনের দায়িত্ব সুতরাং যারা নিজেদের ধর্ম নিজেরাই বানিয়েছে তারাও সমস্ত বাজে কথা ওভাবে বলেছে তারা নিজেরা নিজেদের ধর্মকে আবার তুলেছে এক কেতাবে রকমের লিখেছে আর এক লিখেছে তাদের আবার বিভিন্ন দল 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 উপদল রয়েছে এক এক এটাতে বিশ্বাসী বিশ্বাসী আর সেটাতে এই ধরনের বহু রকমের কথা এবং সবচেয়ে তানাখুজা বা পরস্পর বিরোধী যে অনেক কথা সেখানে রয়ে গেছে সেখানে যে তাদের নবীকে শুলে চড়িয়ে দিল তাদের কেতাবে লেখা আছে সেই শুল আবার গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াচ্ছে সম্মান করছে তাকে সম্মান এটা শুধু দর্শক আমরা আলোচনার শেষ প্রান্তে এসে গেছি সময় আমাদেরকে আর সুযোগ দিচ্ছে না আমি আপনাদের সকলকে বলবো আজকের সম্মানিত অতিথিদের আলোচনার এই পর্বে যে বিষয়টা আমাদের কাছে পরিস্ফুট হয়ে উঠেছে সেটি হচ্ছে যে সন্তান মানুষের জন্য বড় একটি নেয়ামত এবং পিতামাতারা সন্তানের মুখাপেক্ষী হন সন্তানরা পিতামাতার মুখাপেক্ষী হন পরস্পরের মিলেই সংসার এই অনুভূতি যদি আমাদের প্রতি জাগ্রত হয় এবং সাথে সাথে আল্লাহ সহ হুয়ো তাহলা যে এ সমস্ত অভাব থেকে এবং এ সমস্ত মুখাপেক্ষিতা হইতে সম্পূর্ণ পুত পবিত্র এই সত্য ও নিরেট আটিদাটি আমরা যদি পোষণ করি তাহলে আমরা সন্তান এটা মানবীয় গুণ আর এই মানবীয় গুণে আমরা এই উপলব্ধিটা যখন আমরা হৃদয়ঙ্গম করতে পারব। তখন আমরা কিন্তু পরস্পরের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারব সেই আশা ব্যক্ত করে يا من تو دون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته. সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শেরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহ পরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা বাংলার পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা

sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah To implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekun. Career guidance. প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস